আসসালামু আলাইকুম, বাংলা টু ইংলিশ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে প্রেস করে রাখুন। আজকে আমরা আলোচনা করব ইউজ টু নিয়ে। ইউজ টুর বিভিন্ন ব্যবহার নিয়ে আমরা আলোচনা করব, বিভিন্ন অর্থে ইউজ টু ব্যবহার করা যায়। আসুন আমরা আলোচনা যাই। প্রথম যেভাবে ব্যবহার, যে অর্থে আমরা ইউজ টু ব্যবহার করব, সেটি হচ্ছে অতীতে আমরা কোনো কিছু করতাম কিন্তু এখন তা করি না, বা অতীতে একটা কিছু হতো এখন তা হয় না, বা অতীতে কোনো একটা কিছু ছিল এখন তা এখানে নাই, এটা বোঝাতে ইউজ টু হয়। তো এই ধরনের ক্ষেত্রে যে স্ট্রাকচারটা হবে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের মূল রূপ, মেইন ভার্বটা প্লাস অবজেক্ট। আসুন কয়েকটা উদাহরণ দেখি। প্রথম উদাহরণটা দেখুন, আই ইউজ টু প্লে ফুটবল। এখানে দেখুন, আই ইউজ টু প্লে ফুটবল মানে আমি অতীতে ফুটবল খেলতাম কিন্তু এখন খেলি না। তাহলে আই, তারপর ইউজ টু, তারপর প্লে এটা মূল ভার্ব আর ফুটবল অবজেক্ট। আর একটা উদাহরণ দেখুন, হি ইউজ টু স্মোক মানে সে আগে ধূমপান করতো কিন্তু এখন করে না। হি ইউজ টু আর স্মোকটা মূল ভার্ব। দিস বিল্ডিং ইউজ টু বি অ্যান অফিস মানে এই বিল্ডিংটা আগে একটা অফিস ছিল কিন্তু এখন এটা আর অফিস নাই। আচ্ছা, এরপরে এখন এরপরে আমরা যে ইউজ টু যে ব্যাপারটা দেখব সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ইউজ টু প্লাস আইএনজি, অথবা সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ইউজ টু প্লাস অবজেক্ট। এই এটা অর্থ হচ্ছে ইউজ টু আমরা যখন এই স্ট্রাকচার দিয়ে ব্যবহার করব, তার অর্থ হচ্ছে আমরা কোনো কিছু করতে অভ্যস্ত, কোনো কিছুতে আমাদের কোনো অসুবিধা নেই, কোনো কিছু করতে আমাদের কোনো প্রবলেম হয় না, আমরা অভ্যস্ত একটা কোনো কিছুতে। আসুন কিছু উদাহরণ দেখি, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। আচ্ছা, আই এম ইউজ টু স্টেইং অ্যালোন মানে আমার একা থাকার অভ্যাস আছে, মানে আমি একা একটা ফ্ল্যাটে থাকি বা একটা রুমে থাকি, একাকেই থাকি, আমার সাথে কেউ থাকে না, আমি অনেক বছর ধরে একাই থাকি। তাহলে আমার একা থাকার অভ্যাস আছে, আই এম ইউজ টু স্টেইং অ্যালোন। স্ট্রাকচারটা দেখুন, আই তারপর এম হবে, এম এম ইজ আর এক্ষেত্রে এম হয়েছে আইয়ের সাথে, প্লাস ইউজ টু প্লাস এরপরে ভার্ব যেটা হবে ওইটার সাথে আইএনজি যুক্ত হবে। হি ইজ ইউজ টু গেটিং আপ আর্লি, তার সকালে ভোরে উঠার অভ্যস্ত, ভোরে উঠার অভ্যাস আছে, মানে সে ভোরে উঠতে পারে, তার কোনো ভোরে উঠলে কোনো সমস্যা হয় না, সে ভোরে উঠতে অভ্যস্ত। তাহলে হি প্লাস আইএনজি ইজ, সরি, হি ইজ, তারপর ইউজ টু, তারপর গেটিং, এটা গেট আপ না হয়ে গেটিং আপ হবে, গেটিং আপ আর্লি। আর একটা দেখুন, শি ইজ ইউজ টু হট ওয়েদার মানে তার গরম গরম আবহাওয়ায় তার কোনো সমস্যা হয় না, সে অভ্যস্ত গরম আবহাওয়ায় থাকতে থাকতে তার একটা এটা একটা শোয়া হয়ে গেছে, সে গরম আবহাওয়ার অভ্যস্ত। তাহলে শি ইজ ইউজ টু হট ওয়েদার, এখানে অবজেক্টটা ডাইরেক্ট হয়ে গেছে, যেহেতু এখানে কোনো ভার্ব নাই অবজেক্টটা ডাইরেক্ট দিয়ে দেওয়া যায়, শি ইজ ইউজ টু হট ওয়েদার। অথবা আমরা বলতে পারি আই এম ইউজ টু ইট, আমি এটাতে অভ্যস্ত, এইভাবেও বলা যায়। ওকে, তাহলে এটা হচ্ছে আমরা কোনো কিছুতে অভ্যস্ত, অলরেডি অভ্যস্ত, বা কোনো কিছু করতে অসুবিধা নেই, এই ধরনের বোঝাতে। এখন আমরা আলোচনা করব গেট ইউজ টু নিয়ে। গেট ইউজ টু মানে হচ্ছে, মনে করুন আমরা যে এতক্ষণ বলেছি আমরা একটা কিছু করতে অভ্যস্ত, কিন্তু একটা সময় আছে আমরা অভ্যস্ত হওয়ার জন্য একটা টাইম নেই, আমরা গেট আমরা ইউজ টু আমরা অভ্যস্ত হতে থাকি, ওই হতে থাকিটার সময়টাই গেট ইউজ টু ব্যবহার করি। যেমন এই উদাহরণটা দেখুন, তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হবে। সাদিয়া ইজ এ নার্স, সাদিয়া একজন নার্স, শি হ্যাজ টু ওয়ার্ক অ্যাট নাইটস, তার রাত্রি কাজ করতে হয়। অ্যাট ফার্স্ট শি ফাউন্ড ইট হার্ড বিকজ শি ওয়াজ অন ইউজ টু ওয়ার্কিং নাইটস, প্রথমে সে তার কাছে এটা কঠিন লেগেছিল কারণ সে রাত্রে কাজ করতে অভ্যস্ত ছিল না। শি ওয়াজ অন ইউজ টু ওয়ার্কিং নাইটস, দেখছেন, রাত্রে কাজ করতে ইউজ টু ছিল না। ইট টুক হার ফিউ মান্থস টু গেট ইউজ টু ইট মানে ইট টুক হার, এটা নিয়েছে কয়েক মাস, টু গেট ইউজ টু ইট, টু অভ্যস্ত হতে, ইউজ টু ইট মানে রাত্রে কাজ করতে, ইট মানে রাত্রে কাজ করার, যেটা ওইটাই রেফারেন্স দিচ্ছে, ওইটাই বোঝাচ্ছে,
টু গেট ইউজ টু ইট, দেখেন দেখুন মানে অভ্যস্ত হতে টাইম লেগেছে। তাহলে প্রথম কয়েক মাসে সে অভ্যস্ত হতে থেকেছে, হতেছে, হয়েছে, 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 অভ্যস্ত হতে একটা টাইম লেগেছে, সেক্ষেত্রে গেট হবে টু গেট ইউজ টু ইট, অথবা টু গেট ইউজ টু ওয়ার্কিং নাইটস বলতে পারেন। সো ইট টুক হার এ ফিউ মান্থস টু গেট ইউজ টু ওয়ার্কিং নাইটস অথবা টু গেট ইউজ টু ইট। তো আফটার কিছুদিন পর, কিছু মাস পর সে অভ্যস্ত হয়ে গেছে, তখন তার কাছে রাত্রে কাজ করাটা কোনো ব্যাপারই না। তখন এক্ষেত্রে লাস্টে হবে যে নাও শি ইজ ইউজ টু ওয়ার্কিং নাইটস, মানে সে এখন রাত্রে কাজ করতে কারো সমস্যা নেই, শি ইজ ইউজ টু মানে সে এটা অভ্যস্ত, তার কোনো অসুবিধা নেই। সো নাও শি ইজ ইউজ টু ওয়ার্কিং নাইটস। তাহলে আশা করি ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হয়েছে। সো অ্যাট ফার্স্ট শি ওয়াজ অ্যান ইউজ টু ওয়ার্কিং নাইটস, সে ছিল না। দেন ইট টুক হার ফিউ মান্থস টু গেট ইউজ টু ওয়ার্কিং নাইটস, মানে সে তখন ইউজ টু হতে থাকলো, হতে থাকলো, আর নাও শি ইজ ইউজ টু ওয়ার্কিং নাইটস। তার লাস্ট এখন যেহেতু সে অভ্যস্ত, তাই আগের স্ট্রাকচারে চলে যাবে শি ইজ ইউজ টু নাও। তো আশা করি ব্যাপারটা, ইউজ টুর ব্যাপারগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। তো আবার প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।